হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে বায়োলজির ক্লাস নাইনের ফার্স্ট টপিক, দ্যাট ইজ ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, এটা আমরা শুরু করছি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এই চ্যাপ্টারে কী কী পড়ব, চলো এটা একবার দেখে নিই। প্রথমে আমরা পড়ব ইন্ট্রোডাকশন, এরপরে আমরা দেখব ডিসকভারি অফ সেল, যে সেল কীভাবে ডিসকভার হলো। তারপর আমরা দেখব ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজমস এটা কী, এটা আমরা বুঝব। স্ট্রাকচারস অফ সেল পড়ব, প্লাজমা মেমব্রেন পড়ব, সেল ওয়াল পড়ব, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সেল অর্গানেলস। এখন সেল অর্গানেলসও বিভিন্ন প্রকারের আছে, চলো এটা একবার দেখে নিই আমরা। প্রথমে হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তারপর হলো গলগি বডিস, তারপর হলো লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকিউলস অ্যান্ড প্লাস্টিডস। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব, এগুলো কী জিনিসগুলো আমরা দেখব ভালো করে। এরপরে এবং আমরা লাস্টে দেখব প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেল জিনিসটা কী, এটাও আমরা বুঝব। আচ্ছা, সেল যে আমরা পড়ব মানে কোষ, তুমি কোষও বলতে পারো সেলকে। সেল আসলে একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হলো লিটল রুম। তো এটাকে কেন লিটল রুম বলা হয় আমরা এটা ইন্ট্রোডাকশনে দেখব। তো আজকে আমরা এই দুটো টপিক, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অ্যান্ড ডিসকভারি অফ সেল পড়ব। আর ডিসকভারি অফ সেলের মধ্যে লাস্টে দিয়ে আমরা আরেকটা ছোট্ট একটা টপিক কভার করে নেব, যেটা হলো সেল থিওরি। ঠিক আছে, তো চলো আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। আমরা এখন ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। তো এখন ধরো একটা বিল্ডিং, তো বিল্ডিংটা তো এইভাবেই তৈরি হয়নি, এটার মধ্যে কিছু সিম্পল বেসিক ইউনিটস লেগেছে। এটার মধ্যে এটাকে বানানোর জন্য এটাতে কিছু সিম্পল বেসিক ইউনিটস লেগেছে। তো ইউনিটসগুলিকে আমরা কী বলবো, ব্রিক্স বা ইট বলবো, এগুলো লেগেছে। তেমনি আমরা যত লিভিং অর্গানিজমস আছি, যেমন গাছ, ইনসেক্টস, আমরা হিউম্যান বিংস, আমরাও কিছু বেসিক ইউনিটস দিয়ে, সিম্পল বেসিক ইউনিটস দিয়ে তৈরি হয়েছি। তো এদেরকে আমরা বলি সেল, বা তুমি কোষও বলতে পারো। তো সেলকে আমরা ইজি ভাষায় কীভাবে লিখতে পারি, সেল সেলকে আমরা কীভাবে লিখতে পারি, সেলস আর দ্য স্মলেস্ট, কারণ সেলস কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলের, মানে মাইক্রোস্কোপিক লেভেলে আমরা দেখতে পারবো সেলসকে। তাই আমি লিখলাম যে সেলস আর দ্য স্মলেস্ট, আইডেন্টিক্যাল হতে হবে, আইডেন্টিক্যাল ইউনিটস অফ এন অফ এ লিভিং অর্গানিজম। তো সেলস কি, সেলস আর দ্য স্মলেস্ট আইডেন্টিক্যাল ইউনিটস অফ এ লিভিং অর্গানিজমস। ঠিক আছে, তো এখন তোমার মনে কোয়েশ্চেন জাগতে পারে যে তুমি একরকম কেন, আমি একরকম কেন, আমি তো এখানে লিখেছি সেলস আর দ্য স্মলেস্ট বেসিক ইউনিটস, মানে বেসিক হতে হবে, আইডেন্টিক্যাল হতে হবে, তাই তুমি কেন একরকম আমি কেন একরকম। তো চলো এটা আমরা দেখে ফেলি। তো দেখো, উই আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার ডিউ টু দি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ সেল
ইন আওয়ার বডি। তো আমি কী বললাম, উই আর ডিফারেন্ট, আমরা একজন আরেকজন থেকে আলাদা, কারণ আমাদের শরীরের যে সেলসের অ্যারেঞ্জমেন্টগুলো এগুলো এক একজনের শরীরে এক এক রকম, বা এক এক বস্তুর শরীরে এক এক রকম। তো এখন তুমি বলতে পারো যে অ্যারেঞ্জমেন্ট অফ সেল এক একজনের শরীরে এক এক রকম কেন? এটার কারণ হলো সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, তো এটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো যে নিউক্লিয়াসটা কী। তো সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোমস, ক্রোমোজোমসের মধ্যে থাকে জিন, এবং জিনের মধ্যে থাকে কিছু ইনফরমেশান মানে তথ্য। তো এই এক একজনের শরীরে জিনের যে তথ্য বা ইনফরমেশান এগুলো এক এক রকম, তাই ওই ইনফরমেশানের উপরে ভিত্তি করে এক এক সেল এক একভাবে ফাংশন করে এবং এক একভাবে গ্রো করে। সো এই কারণের জন্য আমরা একজন আরেকজন থেকে আলাদা, কারণ আমাদের সবার শরীরে এই যে জিনের ইনফরমেশানগুলো এগুলো এক একজনের শরীরে এক এক রকম। তো এটা হলো একটা জাস্ট বেসিক একটা ইন্ট্রোডাকশন। তো আমরা এরপরে পড়ব যে সেল কীভাবে ডিসকভার হলো, ঠিক আছে? সেল কখন এবং কীভাবে আবিষ্কার হলো, তো আমরা এখন পড়ব ডিসকভারি অফ সেল। তো সেল প্রথম 1665-এ রবার্ট হুক, রবার্ট হুক নামক এক সায়েন্টিস্ট প্রথম সেলকে 1665-এ আবিষ্কার করেন। তো এর পেছনেও একটা ছোট্ট একটা স্টোরি আছে, তো এটা শেয়ার করতে চাই তোমাদের সাথে। তো স্টোরিটা হলো এই যে 1661-এ একজন রাজা ছিলেন কিং চার্লস টু। তো কিং চার্লস টু তখন চেয়েছিলেন যে বিভিন্ন ইনসেক্টসদের উপর কিছু পরীক্ষা করার, যে ওদেরকে আসলে দেখতে কেমন কাছের থেকে। তো তিনি কি করলেন, ক্রিস্টোফার র্যান নামক তখনকার একজন বিখ্যাত আর্কিটেক্ট এবং ম্যাথামেটিশিয়ানও ছিলেন, ওনাকে কাজটা দিলেন যে বিভিন্ন মাইক্রোস্কোপ বানিয়ে এই ইনসেক্টসদের উপর পরীক্ষা করার জন্য। তো তখন যেহেতু ক্রিস্টোফার র্যান খুব ব্যস্ত লোক ছিলেন, তাই তিনি ওনার এই কাজটা রবার্ট হুককে দিলেন। তো রবার্ট হুক তখন খুব মানে ইয়াং ছিল, তো অল্প বয়সে ছিল, তো ওনার আগ্রহ একটু বেশিই ছিল, তাই তিনি কি করলেন নিজের মতো করে মাইক্রোস্কোপটাকে আরেকটু ডেভেলপ করলেন, আরেকটু উন্নত করলেন। উন্নত কিভাবে, বিভিন্ন পার্টসকে একটু চেঞ্জ করলেন, এটার যে ম্যাগনিফিকেশনটা এটা আরেকটু বাড়ালেন, বাড়িয়ে উনি নিজের মতো একটা মাইক্রোস্কোপ তৈরি করলেন। তো ওদের মানে কিং চার্লস টুর মেইন উদ্দেশ্য ছিল ইনসেক্টসদের উপর পরীক্ষা করা, কিন্তু যেহেতু রবার্ট হুকের আগ্রহ একটু বেশিই ছিল, তাই তিনি কী করলেন হাতের কাছে যা পেত, নন লিভিং থিং হোক লিভিং থিং হোক, ওদের উপরে পরীক্ষা করা শুরু করে দিত। তেমন পরীক্ষা করতে করতে একদিন তিনি একটি কর্ক হয়তো তোমরা দেখেছো যে বিভিন্ন বোতলে ছিপি হিসাবে আমরা ব্যবহার করে থাকি অনেক সময়। কর্ক কোথার থেকে নেওয়া হয়, গাছের বাকল থেকে আমরা, বা বার্ক থেকে আমরা কর্ক নেই, ঠিক আছে? তো এই কর্কের একটা চিকন একটা স্লাইস কাটলেন, কেটে তিনি মাইক্রোস্কোপের আন্ডারে পরীক্ষা করলেন। তখন তিনি মৌচাকের, হয়তো তোমরা মৌচাক দেখেছো, মৌচাকের মতো কিছু স্ট্রাকচার্স দেখলেন, তখন তিনি ওই স্ট্রাকচার্সগুলোকে সেল নামে পরিচয় দিলেন। তো তোমাদেরকে আমি স্ট্রাকচারটা একটু দেখাতে চাই, দেখো অনেকটা এমন, এই যে অনেকটা এমন স্ট্রাকচার্স তিনি দেখতে পেলেন। তো এই যে এগুলোকে উনি সেল নাম দিলেন। তো এরপরে আরও সময় গেল, এরপরে আসলেন 1674-এ লিউয়েন হুক প্রথম পন্ড ওয়াটারে ফ্রি সেল আবিষ্কার করেন। তারপরে 1831-এ রবার্ট ব্রাউন
প্রথম সেলে নিউক্লিয়াস আবিষ্কার করেন? হি ফার্স্ট ডিসকভার্ড নিউক্লিয়াস ইন সেল, ঠিক আছে। এরপরে 1839-এ, তারপর 1839-এ দুইজন সায়েন্টিস্ট এম স্ক্লিডেন অ্যান্ড টি স্কোয়ান, এম মানে ম্যাথিয়াস স্ক্লিডেন এবং থিওডর স্কোয়ান নামক দুই সায়েন্টিস্ট একটা থিওরি প্রপোজ করেন। ওই থিওরিটাকে ওরা নাম দেয় সেল থিওরি, সেল থিওরি। ওই থিওরিটাকে ওরা সেল থিওরি নাম দেয়, যেটাকে আমরা কিছুক্ষণ পরে পড়ব। এরপরে আরেকটা সায়েন্টিস্ট আসলেন, যিনি সেল থিওরিতে আরেকটু কিছু অ্যাড করলেন। উনি হলো 1855-এ আসলেন ভিরচো। ভিরচো কী করলেন? উনি বললেন যে সেল আসলে কীভাবে তৈরি হয়। সেল তৈরি হয়, আমি আগে লিখে নেই, এটা আমরা সেল থিওরিতে ওই লাইনটা পাবো। আচ্ছা, তাহলে এটা আমরা সেল থিওরিতে যেহেতু পাবো, আমরা এটা সেল থিওরিটি পড়বো যে উনি কী বললেন। তারপর 1839-এ জে ই পারকিনজি, জে ই পারকিনজি কী করলেন? হি ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম, ঠিক আছে। তো উনি প্রথম প্রোটোপ্লাজমের নাম দিলেন। তো হি তো 1839-এ কী হলো? জে ই পারকিনজি হি ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম। তো এই দিয়ে আমাদের ডিসকভারি অফ সেল শেষ হলো। আচ্ছা, এটা আরেকটা ছোট্ট পার্ট যেটা আমি বলেছিলাম সেল থিওরি, এটাও আমরা তাহলে একটু দেখে ফেলি। সেল থিওরি, তো সেল থিওরি আমাদেরকে কী বলছে? সেল থিওরি এখানে তিনটা পয়েন্ট আছে, আমি এটা বলছি। সেল থিওরি প্রথম পয়েন্ট হলো সেলস আর দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিটস অফ লাইফ। সেকেন্ডটা হলো অল অর্গানিজমস আর মেড আপ, অল অর্গানিজমস আর মেড আপ অফ সেলস। এবং থার্ড যেটা ভিরচো প্রপোজ করেছিলেন, এটা হলো অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস অনলি। তো সেল থিওরি আমাদেরকে এই তিনটা পয়েন্ট বলছে। তো কী কী? প্রথমটা হলো সেলস আর দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিটস অফ লাইফ, এটা কী বলছে? ফাংশনাল কেন? আমাদের শরীরে যত রকমের ফাংশন হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি সেলের দ্বারাই হচ্ছে, আবার সেলের ভিতরেও কিছু ফাংশন হচ্ছে যার কারণে আমাদের শরীরে চেঞ্জেস আসে। তো এই জন্য সেলস আর দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল, যেটা আমি আগেই বললাম যে সেলস আর দ্য বেসিক ইউনিটস অফ লাইফ। তো সেলসের দ্বারাই একটা স্ট্রাকচার, লিভিং অর্গানিজমসের একটা স্ট্রাকচার তৈরি হয়। সো সেল থিওরির ফার্স্ট পয়েন্টটা কী বলছে? সেলস আর দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিটস অফ লাইফ। সেকেন্ড পয়েন্ট, তো এটা বুঝছোই আশা করি, অল অর্গানিজমস আর মেড আপ অফ সেলস, তো আমরা সবাই সেলস দিয়েই তৈরি। এবং লাস্ট যেটা বলছে, ভিরচো বলেছিলেন, উনি বলেছিলেন অল সেলস অ্যারাইজ ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেলস অনলি। এটার মানে কি? মানে সেলস কীভাবে তৈরি হয়? সেলস তৈরি হয় এদের আগের যে সেলসগুলো রয়েছে এগুলোর থেকেই সেল তৈরি হয়। এটা আমরা পরে পড়ব যে বাই দ্য প্রসেস অফ মাইটোসিস, মিওসিস,
তো এগুলো আমরা পরে পড়ব। তো এগুলোর সাহায্যে আগের সেলস থেকেই নতুন সেলস তৈরি হয়। তো এটাই হলো সেল থিওরি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, বাই।